টিচিং বইটি যারা সংগ্রহ করেছেন তাদের একজন আমার কাছে প্রশ্ন করেছেন যে এই দর্শনের অনেক কিছু তিনি বুঝতে পারছেন না আমি যাতে একটু মাঝে মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করি প্রিয় বন্ধু আপনার এই অনুরোধের আগেই তাউতে চিং নিয়ে গত এক বছরে আমি প্রচুর লাইভ করেছি এবং এই লাইভ করার কারণে আমার বন্ধুরা এখন আমাকে নিয়ে একটু মস করা শুরু করেছে আমার নামই দিয়েছে কেউ কেউ তাওচিং আজকে সুয়েব দুষ্টুমিটি করেছে গুন্দা এরকম দুষ্টুমি করেছে এর আগে আসলে হয় কি জানেন যখন কোনো একটা দর্শন বা বিশ্বাস মতবাদ তত্ত্ব মানুষের পছন্দ হয় তখন এক ধরনের অভ্যাস হয়ে যায় এ বিষয়ে কথা বলার এটা একটা সমস্যা বটে প্রেমের মানুষের বিষয়টা যেমন বারবার চলে আসে প্রেমিকার চেহারা ভেসে ওঠে মানুষের ভাবনা চিন্তা যদি কোনো একটা বিশেষ কিছু সে পছন্দ করে সে তার চারপাশের বন্ধুদেরকে জানাতে চায় তো আমার ব্যাপারও তাই ঘটেছে বারো নম্বর লাউৎসুর এই বারো নম্বর কবিতাটিতে দর্শন বাক্যিতে লাউসু বলছেন রং অন্ধ করে দেয় চোখ শব্দ নষ্ট করে দেয় কান গন্ধ শেষ করে দেয় স্বাদ চিন্তা ক্ষত করে মন বাসনা প্রশ্ন করে হৃদয় গুরু পৃথিবীকে সহজ করে দেখেন তবে গ্রহণ করেন নিজের মতো তিনি সব কিছুকে আসতে দেন সব কিছুকে যেতেও দেন তার হৃদয় যেন খোলা আকাশ বন্ধুর আমার এই যে পঙ্ক্তিগুলো এখন আপনাদেরকে শোনাচ্ছি অনুবাদ করতে গিয়ে আমি একটু বিপদে পড়েছিলাম রং অন্ধ করে দেয় চোখ এটা কেমন কথা রং অন্ধ করে দেয় চোখ রং কেমন করে অন্ধ করে দেয় চোখ শব্দ নষ্ট করে দেয় কান এটা আবার কেমন কথা গন্ধ শেষ করে দেয় স্বাদ চিন্তা ক্ষত করে মন বাসনা প্রষ্ট করে হৃদয় আমি খুব বিপদে পড়ে গেছিলাম যে এ কি অদ্ভুত কথা কেমন করে মানব এইসব কথা যে শব্দ নষ্ট করে দেয় কান তখন আমার যেটা মনে হলো যে কানটি যখন অবিকৃত থাকে তখন তার একটা বাস্তবতা কিন্তু যখন শব্দের পর শব্দ কানে আসতে থাকে তখন আমরা শব্দ আমাদের কানকে গ্রাস করে ফেলে তখন আমরা নৈশব্দকে খুঁজে পাই না খুব সহজ কথা দেখুন যখন অনবরত আপনি শব্দের মধ্যে থাকবেন তখন কিন্তু নৈশব্দকে আপনার খুঁজে পান না শব্দের মধ্যে আপনি হারিয়ে যান আমি হারিয়ে যাই লচ কঠিনভাবে ভেতরের কথাটি বলেছেন যে নৈশব্দকে শব্দের মধ্যে পাওয়া যায় না আপনি দেখবেন দিনের বেলা পৃথিবীতে আমরা অনেক শব্দ করে চিৎকার করে কথা বলতে হয় কিন্তু শেষ সাথে মধ্যরাতে আমাদের কথা কিন্তু আমরা আস্তে আস্তে বললি কিন্তু ফিসফিস করে কথা বলে শোনা যায় কেন শোনা যায় কারণ পৃথিবীতে তখন শব্দ থাকে না মানুষ ঘুমিয়ে পড়ে গাড়িগুড়া থাকে না শব্দ আর এত বেশি শব্দ নেই যখন শব্দ স্থিমিত হয়ে আসে তখন আসলে আমরা প্রকৃত যে শ্রবণ সেটা শুনতে পাই তখন একটা ঝিঝি পোকার আওয়াজ গানে আসে মাছ বাজারে আপনি সে আওয়াজ খুঁজে পাবেন না গান বাজছে তার যে সূক্ষ্ম যে তানটুকু গানের ভিতরে হঠাৎ করে শিল্পী যখন বিশেষ একটি তান গলাকে বিশেষভাবে তিনি প্রকাশ করছেন শব্দের মধ্যে কিন্তু আমরা সেটা ধরতে পারি না ওই বিষয়টাকে ধরতে হলে নৈশব্দ প্রয়োজন আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের যারা কাছের মানুষ তাদেরকে আমরা বুঝতে পারি না কারণ কি তাদেরকে বুঝতে পারি না যে আমরা তখন প্রথাগত যে বাস্তবতা এর মধ্যে কাছের মানুষকে বোঝা যায় না এই যে বায়ু এই যে আমাদের নাক দিয়ে বাতাস যাচ্ছে আর আসছে আমরা কি সেটা টের পাই পাই না কিন্তু কখন টের পাই যখন করোনার রোগীদেরকে আমরা দেখতে পাই অক্সিজেনের জন্য কাতর হয়ে কাচ্ছে। অক্সিজেন পাচ্ছে না সেই রোগী যখন চিৎকার করে কাঁধে হইচুই করে অস্থিরতা প্রকাশ করে রোগীর স্বজন তখন বুঝতে পারে যে বাতাসটুকু নাক দিয়ে যাচ্ছে আর আসছে সেটা কত জরুরি কত প্রয়োজনীয় এটা কিন্তু আমরা বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাসের কোনো ঘাটতি না হয় হাঁপানি রোগীরা কেবল বুঝতে পারে বাতাসের কি প্রয়োজন ঠিক আমাদের কাছের মানুষেরা তাদেরকে কিন্তু আমরা বুঝতে পারি না যেমন আমার মাকে বুঝতে পারি নাই বাবাকে বুঝতে পারি না তারা আমাদের আপন কাছের মানুষ তাদের কথা আমরা ভুলে যাই কখনো কখনো মনে পড়ে তাদের কথা যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যে প্রেমিকাটি কে আমি বিয়ে করেছি আমার ঘরে একসাথে থাকছি তার সাথে আমার রান্না বান্না জীবন জগৎ নিয়ে মতদ্বৈততা তৈরি হচ্ছে আমি তাকে বুঝতে পারি না আমি তাহার মধ্যে সৌন্দর্য আর খুঁজে পাই না কারণ কি কারণ হচ্ছে এই যে বাস্তবতা সেটা আমাকে বুঝতে দিচ্ছে না কখন বোঝা যায় যখন আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে পৃথিবী শব্দহীন হয়ে যখন আসে তখন কিন্তু আমরা তার হাতের স্পর্শটি বুঝতে পারি প্রচণ্ড জ্বর আমার স্ত্রী যখন মাথাটাতে একটু জল দিয়ে জলপট্টি দিয়ে দিচ্ছে চোখটা মুছে দিচ্ছে তখন কিন্তু আমি বুঝতে পারি যে ওই রায়ের চেয়ে সে অনেক ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু আজকে আমরা প্রায় সময়ই আমাদের কাছের মানুষের আদর্শ কাছের মানুষ যে আমাদেরকে জাপটি ধরে রেখেছে আমি বুঝতে পারি না এবার তাহলে শুনুন লউতসুর এই কথাগুলো লালসু এই কথাটাই কিন্তু অন্যভাবে বলেছেন রঙ অন্ধ করে দেয় চোখ শব্দ নষ্ট করে দেয় কান গন্ধ শেষ করে দেয় স্বাদ চিন্তা ক্ষত করে মন বাসনা ভ্রষ্ট করে হৃদয় বাসনা ভ্রষ্ট করে হৃদয় বাসনা প্রষ্ট করে তিনবার বললাম কেন বললাম এই যে বাসনা এই বাসনাকে কিন্তু আমরা বুঝতে পারি না বাসনা সব সময় পরের হয় দূরের হয় বাসনা কিন্তু সবসময় হয় সুদূরের বাসনা আমি কিন্তু এই যে সাম্প্রতিক মাওলানা সাহেব দ্বি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি ধরা পড়েছেন এই নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এই ঘটনাটিকে কিন্তু আপনি বাসনা দ্বারা ব্যাখ্যা করতে পারবেন বাসনা কি করে অন্ধ করে দেয় বন্ধু স্ত্রীর প্রতি তার চোখ পড়েছিল যেমনটা পরকীয় প্রেম হয় আমাদের অনেকেরই হয় মরনের সবকে আমি দোষ দিচ্ছি না এটা খুবই মানবিক তার স্ত্রীকে যখন তিনি টেলিফোন করে বলবেন তুমি কিন্তু আবার মনে করো না কিছু একটা তো স্ত্রী বললো আপনি আসেন বাসায় তারপর কথা হবে এই নারীটির সৌন্দর্যকে মামনার সাহেব বুঝতে পারবেন না বুঝতে চান না কারণ ভ্রষ্ট করে দেয় বাসনা বাসনা ভ্রষ্ট করে মামুনুল হককে আমি এখানে আনতে চাচ্ছি না জাস্ট একটু এক চিমটি মামুনুল হককে আনলাম যে আমরা আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা মামুনুল হক বাস করে যে সব সময় বাসনা তাড়িত হয় এবং বাসনার যে বিপদ সেটা সে বুঝতে পারে না এটাকে রোমান্টিকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে আধুনিকতায় আধুনিক পৃথিবীটাকে কিন্তু খারাপ মনে করে না কারণ আধুনিক পৃথিবী মনে করে যে অতৃপ্তি অতৃষ্ণা বিতৃষ্ণা প্রাপ্তিহীনতা এই এই যে হাহাকার এগুলো হচ্ছে আধুনিক বৈশিষ্ট্য একজন আধুনিক মানুষের যদি এগুলো না থাকে তাহলে সে কিসের আধুনিক মানুষ এইটা দর্শন হিসাবে আধুনিকতা এই তত্ত্বকে প্রচার করেছে গুরু পৃথিবীকে সহজ করে দেখে তবে গ্রহণ করেন নিজের মতো তিনি সব কিছুকে আসতে দেন সব কিছুকে যেতেও দেন তার হৃদয় জানায় খোলা আকাশ তার যে হৃদয় জানায় খোলা আকাশ এই হচ্ছে তাও দর্শন যিনি ধারণ করবেন তিনি হচ্ছেন গুরু তিনি হচ্ছেন গুরু আত্মগুরু আত্মগুরু তিনি তার আর গুরুর প্রয়োজন নেই তিনি নিজের যে সত্তা যে গভীর সত্তা সেই সত্ত্বাকে তিনি গুরু হিসেবে চিহ্নিত করবেন তিনিই গুরু তার কোনো গুরুর প্রয়োজন নেই তার কোনো মৌলানার প্রয়োজন নেই তার কোনো দার্শনিকের প্রয়োজন নেই তার কোনো সরকার মিনের প্রয়োজন নেই তার হৃদয়ই তার সঙ্গে কথা বলবে কিন্তু প্রায়শই আমরা আমাদের মনকে হৃদয় বলে ভুল করি মন হচ্ছে লম্পট মন হচ্ছে চরিত্রহীন মন হচ্ছে থিঙ্কিং সফটওয়্যার অটোমেটিক থিঙ্কিং সফটওয়্যার একটা আমাদের মস্তিষ্কের মধ্যে আছে সে মতলব দ্বারা পরিচালিত হয় সে স্বার্থ দ্বারা পরিচালিত হয় সে সব সময় পেতে চায় এবং পাওয়ার জন্য যুক্তি বানাতে শুরু করে আমাদের মন সব সময় আমাদেরকে রক্ষা করতে চায় এমনকি আমাদের অপকর্মকে রক্ষা করতে চায় আমি রিসোর্টে যদি আমার একজন বান্ধবীকে নিয়ে সাংবাদিক সামনে ধরা পড়ে যায় একের পর এক মিথ্যা কথা বলতে শুরু করি আমি স্ত্রীর নাম পাল্টে দেই স্ত্রীকে ফোন করি বলি তুমি সব জানো সব কিন্তু করাচ্ছে আমার মন আমার মন আমাকে রক্ষা করতে চায় সে যুক্তি বানাতে চায় সে কোনো নৈতিকতার ধার ধারে না সে এই জায়গা থেকে রক্ষা পেতে চায় এই মনের নাম কি শয়তান আমার এখন সন্দেহ হয় যে শয়তান তো আমাদের সঙ্গে আছে সে হচ্ছে মন কিন্তু হৃদয় হৃদয় হচ্ছে গভীর জায়গার এক সংকেত হৃদয়ের কাছে যদি আমরা যাই হৃদয় ঠিক সত্যটা বলে দেয় কিন্তু আমরা হৃদয়ের কাছে যেতে চাই না হৃদয়ের মুখে মুখে হতে চাই না আমরা মনের মধ্যে ভাসতে চাই যে মন আমাকে সব সময় সেফটি দেয় বন্ধুরা আমার আজকের এই শিরোনাম করেছি কেন আমরা ভয় পাই কারণ আমাদের মন বাসনাকে প্রজ্বলিত করে দেয় বাসনা ভ্রষ্ট করে দেয় সব কিছু আর তখনই গভীর ফেয়ার গভীর ভয় কাজ করে আমাদের মনের মধ্যে আর ভয়ের প্রকাশ ঘটানোর সময় আমরা ভয় থেকে আমরা সাহসের আজ অভিনয় করি আমরা তখন কখনো কখনো ক্রেগ আচরণ করি আসলে ভীত মানুষ এক ধরনের বেহাদবি করে উদ্ধত্ত হয় ভীত মানুষ মাত্র হচ্ছে উদ্ধত মানুষ যে মানুষ বিনুই সে ভীত না ভীতরা সবার আগে সব স্বর সবার আগে ক্রোধ প্রকাশ করে কারণ সে জানে সে ভীত তার ভিতর ভেতরে ভ্রষ্ট হয়ে আছে বাসনা দ্বারা বাসনা যখন আমাদের ভ্রষ্ট করে তখন সবসময় আমরা ভয়ের মাধ্যম ভয়ের মাঝখানে বাস করি যার বাসনা নিয়ন্ত্রণে বাসনা নিয়ন্ত্রণে কীভাবে আসে যখন বাসনাকে বুঝতে পারি আমরা আমি বুঝতে পারি আমার বাসনাকে তখন কিন্তু বাসনা নিয়ন্ত্রণে চলে আসে এবং বাসনা নিয়ন্ত্রণে আসলে আমাদের এক ধরনের প্রশান্তি কাজ করে প্রিয় বন্ধুরা আমার এই লম্বা চৌড়া বক্তৃতা এখানে শেষ আপনাদের প্রশ্নগুলো দেখে যাচ্ছি আশা করি প্রশ্নগুলো নিয়ে আর কিছু কথা বলে আজকের লাইফ শেষ করবো দেখি কারা কি বললেন রওশন রুবি আপনাকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আবা আমাকে আপনাকে ধন্যবাদ শাহিন মিতুলি কি মূল্যবান কথা অনেক ধন্যবাদ মিতুলি আপনি আপনার পায়ের অবস্থা কি আপনি আহত হয়েছেন এরকম আহত আমি একবার হয়েছিলাম বাংলা একাডেমিতে হাঁটতে গিয়ে আমি আমার একটা বৈশিষ্ট্য ছিল সিঁড়ি দিয়ে কবিতা পড়তে পড়তে নামতাম একদিন এই কাজ করতে করতে নামছি এবং হঠাৎ করে পাটা ভেঙে গেল আমার মাস দেড়েক বিছানায় ছিলাম আপনারও পা ভেঙে গেছে দেখেছি ফেসবুকে আপনি লন্ডনে আছেন তো পা ভাঙুক হৃদয় যাতে আমাদের না ভাঙে সেটাই কামনা করি আমার বন্ধু এবং প্রতিবেশী মঞ্জুর রশিদের একটা মন্তব্য আছেন আছে আমি এই মন্তব্যটা একটু পরে যাচ্ছি সামিয়া সামিয়ানা মুন্নি সামিয়ানা মুন্নি আমি কি উচ্চারণ ঠিক করেছি কি সুন্দর করে বলেন সবসময় মুগ্ধ হই অনেক ধন্যবাদ আসলে সব সবসময় ভালো লাগে প্রশংসা আল্লাহ পছন্দ করেন এই জন্য আল্লাহ শিখিয়েছেন যে আলহামদুলিল্লাহ বলো তো আমি আপনার প্রশংসাটার জবাবে আলহামদুলিল্লাহ বলছি মঞ্জু রশিদ আমার বন্ধু কবি সম্প্রীতি তার একটা বই বেরিয়েছে আমার প্রতিবেশী একদম পরের ফ্ল্যাট ভয় না পেয়ে উপায় নাই তাই ভয় পাই মঞ্জুর রশিদ ভয় পেয়ে উপায় নাই এটা একটা দর্শন এবং যখন আমরা ভয় পেয়ে উপায় নাই বুঝতে পারি ভয় পাই তখন আমি কিন্তু সচেতন যে আমি ভয় পেয়েছি এটাও কিন্তু একটা কনস্যাসনেসের পার্ট যখন একটা মানুষ বুঝতে পারে যে আমি ভিত তখন কিন্তু ভয় আর এত বেশি কাজ করে না এটা কিন্তু আমি একটা গ্যারান্টি দিই আপনাকে বলছি আমার গুরু যিনি বিশাল মনস্তাত্ত্বিক ফ্রয়েডের পরে যার স্থান কিন্তু তাকে ওয়েস্টার্ন জগৎ যেহেতু এখনও আবিষ্কার করে না এই জন্য তাকে এত বড়ো করে তুলে ধরা হয় না যে কে কৃষ্ণমূর্তি অসাধারণ এক দার্শনিক এবং মনস্তাত্ত্বিক তিনি এই কথাটা বলেছেন যে একটা মানুষ যখন কনসাস হয়ে যায় তার কোনো আচরণ তখন পুরো আচরণটা তার কন্ট্রোলে চলে আসে ধীরে ধীরে এবং আমরা যদি বুঝতে না পারি যে আমরা ভয় পাচ্ছি বুঝতেই পারছি না আমি সেটা হচ্ছে বিপজ্জনক অবস্থা যেমন ধরেন আপনি একটু উঠানে হাঁটছেন যদি একবার বুঝতে পারেন একটা পিচ্ছিল রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তাহলে কিন্তু আপনি পাটি পেটে হাঁটবেন আর যদি বুঝতেই না পারেন রাস্তাটা বীরের মতো হাঁটতে চেষ্টা করবেন অভ্যাস করে পড়বেন এটা হচ্ছে কনসাসনেসের একটা সহজ দৃষ্টান্ত বললাম যখন আমি বুঝতে পারি আমি ভীত যখন আমি বুঝতে পারি আমার কষ্ট হচ্ছে বেদনা হচ্ছে মাথা ব্যথা করছে এই বুঝতে পারাটা হচ্ছে কনসাসনেস বুঝতে পারাটা হচ্ছে বিগিনিং অব দ্য ফ্রিডম স্বাধীনতার সূচনা জাহিদ কাজী ভয়কে জয় করে সামনে চলতে হয় হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন কিন্তু আপনি ভয়কে কিভাবে জয় করবেন স্পিরিচুয়াল সাইকোলজি বলে ভয়কে জয় করার জন্য যদি তুমি সাহসের প্র্যাকটিস করো ফেল করবে তুমি ভয়কে জয় করা সহজ কৌশল হচ্ছে ভয়কে ওয়েলকাম করা ওকে ভয় ফাইন এবং আপনি দেখবেন যে আমাদের আটানব্বই ভাগ ভয় হচ্ছে ভুয়া ভয় কাগজের ভয় অরিজিনাল ভয় না মনের বাঘ আমাদের আটানব্বই ভাগ ভয় হচ্ছে ভুয়া এটা এটা কিন্তু স্পিরিচুয়াল সাইকোলজিস্টরা একেবারে দাবি করে বলেন কত রঙের ভয় যে আমাদের মাথার মধ্যে কাজ করে কিন্তু সব কিছু দেখবে আটানব্বই ভাগ হচ্ছে ভুয়া করোনায় যেমন আটানব্বই ভাগ মানুষ ভালো হয়ে যাচ্ছে এটা খুব ভালো লক্ষণ দুই পার্সেন্ট মানুষের কষ্ট হচ্ছে তারা কেউ কেউ মারা যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে যেসব ভয় পাই আমরা যেসব জিনিসকে সেগুলো আসলে আটানব্বই পার্সেন্ট হচ্ছে বোগাস আর কোনো প্রশ্ন নেই অতএব আজকে আমার এই লাইভ শেষ করছি আপনাদেরকে অনুরোধ করব যারা চিং বইটি এখনও কেনেন নাই এই সংস্করণ শেষ হয়ে যাবে আশা করি খুব দ্রুত তিন মাসে একটা সংস্করণ বাংলা একাডেমির বই শেষ হয়ে গেছে আবার একটা বই থার্ড মুদ্রণ বেরিয়েছে গতকালকে এটা বিস্ময়কর এটার কারণ আর কিছুই না এই যে লেকচারগুলো দিচ্ছি এই যে আপনাদের সামনে লাইভ করছি তার ফলে কিন্তু এই বইগুলো বিক্রি হচ্ছে আজকেও বিক্রয় কেন্দ্র থেকে আমার আমার সহকর্মী জাভেদ এসে বলছে স্যার প্রচুর বই আপনার বিক্রি হয়েছে আজকে রকমারি ডট কম থেকে লোকেশ এসে নিয়ে গেছে তো এটা দেখে আমি খুব খুশি কারণ আমি মনে করি এই বইটি আমার জীবনকে বদলে দিয়েছে আমি আজকে অনেক ভালো বোধ করি এই তাউতি চিংয়ের কারণে এবং আশা করি এই তাউতি আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাক এই অন্তত এক কোটি তাউতি চিং বিক্রি যেদিন হবে সেদিন আমি খুব খুশি হব বন্ধুরা আমার এই বইটিকে নিয়ে যে আমি লাইভগুলো করছি এটা পুরোটাই বাণিজ্যিক কারণে করছি না আমার অনেক বই আছে আমার সাতেসটা বই আছে আমি সেই সব বই নিয়ে কিছু বলি না এই বইটা নিয়ে বিশেষভাবে বলি এ কারণে যে এই বইটি পড়ার প্রয়োজন আছে এবং এই বইটি আপনার বিছানার কাছে থাকলে ঘুমাবার আগে একটি কলম নিয়ে আপনি যদি কিছু লাইনকে দাগ দেন পড়েন এই বইটি আপনাকে প্রশান্তি দিতে পারে এই বিজ্ঞাপনমূলক লাইভে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করছি জাকারি আনসারি শেষ মুহূর্তে একটা প্রশ্ন করেছেন আমি ভয় পেয়েই থাকি কারণ আমার প্রেক্ষাপট আমারও অনুকূলে নাই সম্ভবত তাই বলছেন ভয় পেয়েই থাকি ভয় পান অসুবিধা কি আমিও ভয় পাই ভয় পাওয়াটা খারাপ কিছু না যখন আমি বুঝতে পারি যে আমি ভয় পাচ্ছি দ্যাট ইজ দ্য কনসাসনেস এই কনসাসনেস আমাদেরকে বিপদ থেকে মুক্ত রাখে মুক্ত রাখবে ইনশাল্লাহ